আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি মাহমুদ হাসান। তো আজকে থাকছে না এখন ফটোশপ লার্নিং সিরিজের ভিডিও, বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া পোস্ট কিচ্ছু দেখছে না। আজকে থাকছে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সো এই মুহূর্তে আমি যতটুকু দেখতেছি যে সবাই কিন্তু শর্টস ভিডিওর উপরে একটু নজর দিয়েছে, বাট আমি কিন্তু এখন পর্যন্ত কোনো শর্টস ভিডিও বানাইনি। সো আমার চ্যানেলে এখন পর্যন্ত কোনো শর্টস ভিডিও নেই, সেহেতু ভাবলাম যে আমার চ্যানেলেও কিন্তু শর্টস ভিডিও থাকা প্রয়োজন। সো সেই জন্য আমি শুরু করেছি শর্টস ভিডিও, একে একে একটি প্লেলিস্ট সাজাচ্ছি। আপনারা শর্টস ভিডিও পাবেন, শর্টস ভিডিওর পাশাপাশি যদি হয়তো সেখানে এত ডিটেলসে তেমন কিছু থাকবে না, কিন্তু ডিটেলসে পাওয়ার জন্য আপনাদের জন্য একটি প্লেলিস্ট করেছি অর ইলাস্ট্রেটর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সেখানে কিন্তু আপনারা 2-3 মিনিটের ভিতরে এভরিথিং সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন। সো আশা করবো বোরিং লাগবে না আমার ভিডিও, আর যতটুকু এন্টারটেইন করার মতো চেষ্টা করি আমি করার, তারপর যেহেতু টিউটোরিয়াল ভিডিও অতটা এন্টারটেইনিং নাও হতে পারে। সো আর কথা বলার পর আমরা চলে যাবো মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে যেটি কিন্তু সবসময় বলে থাকি যে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবেন। কারণ সাবস্ক্রাইব করলে আপনার যেটি উপকার হবে যে আমার এই ভিডিওগুলো আপনার কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। সো আর কথা বলার পর আমরা চলে যাবো মূল ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি। ওপেন করার পর যেহেতু একটি ডকুমেন্ট নিয়ে ফেলেছি, সো এখন আমাদের মূল কাজ চলে যাবো। মূল কাজে যাওয়ার আগে আমরা যে শর্টস ভিডিও দেখেন সেই শর্টস ভিডিওতে আমরা একটি লোগো ডিজাইন করেছিলাম। সো আমি এখন যেটা করে দিই, ফার্স্টে আমি যে রেক্টেঙ্গেল টুল থেকে ইলিপস টুলটা নিলাম। নেওয়ার পরে এই যে এখান থেকে স্ট্রোক কালার আমি এখানে গ্রিন দিয়ে দিলাম। গ্রিন দিয়ে এখানে আমি স্ট্রোকের সাইজ 5 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন এখানে একটি সার্কেল আঁকবো। তো সার্কেলটা আমার অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট করি। সো আমি একটু সেন্টার করি। সো সেন্টার করার পর আমি এখান থেকে আল্ট্রা চেপে এখানে যখন আমি এখানে ক্লিক করব, আল্ট্রা ক্লিক করব, তখন কিন্তু এটা আমার কপি হবে। দেন আমি শিফটে চাপ দিয়ে ধরে এখানে কিন্তু সেন্টারে নিয়ে এসে আমি এটা কপি করলাম। কপি করার পরে যেটা করবো এখন, এই যে দুইটি লিপস তৈরি হয়ে গেলো, দুইটি লিপস তৈরি করার পরে দেন সবগুলোকে আমি এভাবে মার্ক করবো। মার্ক করার পরে যেটা করব, এই যে আমাদের এখানে দেখুন, এখানে কিন্তু এই যে শেপ বিল্ডার টুল, যার শর্ট কি হচ্ছে শেপড শিফট প্লাস এম। সো আপনি শর্ট কি ব্যবহার করতে পারেন বা এটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে দেন এখানে দেখুন প্লাসে কিন্তু একটি অন্যরকম একটি ফিল আসছে। তো এখন আমি চাচ্ছি যে এই অংশটুকু কেটে ফেলতে, যার জন্য করব অল্টা প্রেস করলে কিন্তু এখানে মাইনাস আসছে, দেখতে পাচ্ছেন? মাইনাস আসার পর আমি কী করবো, মাউস দিয়ে মাউস রাইট বাটন ধরে এভাবে যতটুকু আমার কাটা প্রয়োজন ততটুকু আমি কেটে ফেলবো। দেন আমার এতটুকু কেটে গেল। সো এখন আমি যেটা করবো, আমার কিন্তু এতটুকু হয়ে গেল। সো এখন যেটা হবে, এখন যেটা করবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই টুলসে ক্লিক করে দেন আমি এই এই কেন্দ্রে এখানে একটি ক্লিক করব, দেন অপোজিট এই সাইডে আরেকটি ক্লিক করব। ক্লিক করার পরে এখন এটাকে আমি মার্ক করব। মার্ক করার পরে এখন এই যে ইউনিফর্ম, এখান থেকে আমি এটাকে এটা সেকেন্ড হোয়াইট প্রোফাইল, এটা সব ইলাস্ট্রেটর পাবেন। দেন এটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমরা 4 দিয়েছিলাম, 5 দিয়েছিলাম, তো এটাকে আমি একটু ছোট চিকন করি। এখানে 4 আছে, দেন আমি এটাকে 3 দিলাম। 3 দেওয়ার পরে দেন 3 দেওয়ার পরে এভাবে এই অবস্থায় আমি কী করবো, অবজেক্টে যাবো। অবজেক্টে যাওয়ার পরে এখান থেকে আমি ব্ল্যান্ড অপশনে গিয়ে মেক, আপনি শর্ট কি ইউজ করতে পারেন, অল্টা প্লাস কন্ট্রোল প্লাস বি সেটা করতে পারেন, বা আপনি এখান থেকে অবজেক্টে গিয়ে ব্ল্যান্ড অপশনে গিয়ে এখান থেকে আপনি মেক করতে পারেন। দেন মেক করার পরে এখন যেটা করবেন, মেক করেছি, এখন অবজেক্টে আবার যাবো, সেখানে গিয়ে আবার ব্ল্যান্ড অপশনে গিয়ে এখান থেকে ব্ল্যান্ড অপশনে যেতে পারি। ব্ল্যান্ড অপশনে গিয়ে এভাবে করা যেতে পারে, আর তা না হলে যদি না জানেন সেখানে কী করবেন, এই যে এটা হচ্ছে কিন্তু ব্ল্যান্ড টুল, আপনি ডবল প্রেস করলে কিন্তু ব্ল্যান্ড টুল সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমি ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করবে কিন্তু এই অপশনটি চলে আসবে। এখন যেটা করবো, এই যে স্পেসিফাইড স্টেপ, আমি এই মাঝখানে কয়টা স্টেপস রাখবো সেটা কিন্তু এখান থেকে আমি নির্ধারণ করব। সো এখন একটা স্টেপস দেওয়া আছে, যার জন্য আমার এই একটা আছে। সো আমি এখন এখান থেকে বাড়াবো 2, 3, 4, 5, এভাবে আমি প্রায় 15টা রাখলাম। তো 15টা রাখার পর আমি ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে এখন মোটামুটি আমার কাজ কমপ্লিট। এখন যেটা করব, দেন সেম ওয়েতে ফার্স্ট টাইম যেভাবে করেছিলাম, দেন এটা সিলেক্ট করার পরে অল্টাতে প্রেস করার পর আমার কিন্তু এখানে কপির একটা অপশন আসবে। তো আমি এটাকে আবার
শিফটে প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এদিকে টান দিয়ে আনবো এবং শিফটে প্রেস করে এটার সমান সমান ইয়া মেনটেন করে কিন্তু আমি এটা এদিকে নিয়ে আসবো। যদি আমি শিফটে প্রেস না করি তাহলে কি হবে, এই যে আমার এটা সমানভাবে আসবে না, মাউস হয়তো আমার হাত নড়াচড়া করতে পারে যার জন্য সুন্দরভাবে আসবে না, যার জন্য আমি শিফট প্রেস করে এটাকে অ্যাকুরেটভাবে নিয়ে আসবো। দেন নিয়ে আসার পরে আমার এটা আরেকটা কপি হলো, দেন এটাকে কী করবো, এই যে এটাকে মার্ক করার সিলেক্ট করার পরে দেন এই যে এভাবে কার্সরটা নিয়ে যাওয়ার পরে এভাবে আমি কী করবো, শিফটে প্রেস করে আবার এটাকে এভাবে করবো, এভাবে করার পর এটাকে আমি আবার এখানে নিয়ে আসবো। সো মোটামুটি কিন্তু আমার কাজ মোটামুটি কমপ্লিট। দেন এখন আমার আমি এটাকে আর একটু ছোটো করতে পারি। দেন এই দুটো অপশনকে এই দুটো ইয়াকে আমি কিন্তু এখন এই যে সেম ওয়েতে আবার কিন্তু অল্ট্রা প্রেস করে কপি করতে পারি, কপি করে নিচে নিয়ে আসলাম। দেন এটাকে আবার কী করব এভাবে এভাবে সাজাবো, দেন এটাকে আবার এখানে নিয়ে আসব। দেন এখন 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 কি করবো, এই যে এটা একটা এটা একটা এটা একটা এটা একটা, সো চারটার কম্বিনেশনে কিন্তু একটি লোগোর মতো হয়ে গেছে। দেন এটা কিন্তু দুর্দান্ত। সো এখন কন্ট্রোল জি প্রেস করে এটাকে গ্রুপ করলাম। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি প্রজেক্ট হয়ে গেল। এখন আমি যেটা করতে পারি, এটা তো এভাবে আসেই, দেন এটাকে আমি আরেকটা কপি করে এদিকে নিয়ে এসে এটাকে আমি একটু ঘুরিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন দুটা কিন্তু দুটা ভিন্ন টাইপের। সো এইভাবে এইরকম কিন্তু শর্ট ভিডিও আপনাদের জন্য নিয়মিত থাকবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর টিপস কিন্তু আরও দুর্দান্ত দুর্দান্ত জিনিস কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবে। সো বোরিং হবেন না, নিয়মিত আমার চ্যানেল ফলো করবেন এবং ভিডিওগুলো অবশ্যই দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, গুড বাই।